আর জয় শ্রী গণেশ, শুভ লাভ অনুষ্ঠান। আপনারা দেখছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই আমাদের লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান প্লাস শুভ লাভ অনুষ্ঠান। সব কিছু যাতে শুভ শুভ হয় তার জন্যই কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। বহু বছর ধরে ফলো করছেন সৃষ্টি সৃষ্টি প্লাসে, নিয়মিত দেখছেন বহু বছর ধরে, আর একই সময়ে আপনারা দেখছেন প্রত্যেক দিনই কিন্তু আমাকে কিন্তু আমরা সৃষ্টি সৃষ্টি প্লাসে নিয়মিত পাচ্ছেন, তার জন্য কিন্তু ভালো আছি। আর প্রত্যেক দিনই কিন্তু আমার একাধিক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান কিন্তু নিয়মিত কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, এখানে প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে নোট ডাউন করে নিন, ভালো করে লিখে নিন। যারা যারা আমার সঙ্গে যারা সাক্ষাৎ করতে চাইছেন তারা আমাকে আমার বিআরটি চেম্বারে যেমনি পাচ্ছেন, বিআরটি চেম্বারে আমাকে সৌভাগ্যের দিশারি চেম্বারে পাচ্ছেন, সোমবার আর শুক্রবার দিন আমাকে সৌভাগ্যের দিশারি চেম্বারে পাচ্ছেন, বুধবার দিন আমাকে রত্নমণি জেমস, বুধবার দিন আমাকে আমরা রত্নমণি জেমসে পাচ্ছেন, বুধবার দিন আমাকে আমরা রত্নমণি জেমসে পাচ্ছেন, আজকে আমাকে পাচ্ছেন, আজকে আমাকে বালি আর শেওড়াফুলি। যারা আজকে আমাকে দেখাতে চাইছেন বালি আর শেওড়াফুলি চেম্বারে কিন্তু যারা বুকিং করতে চাইছেন আজকে কিন্তু আমাকে আমরা পাবেন, বালি আর শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আগামীকাল আমাকে আমরা বিআরটি চেম্বারে পাচ্ছেন, শনিবার দিন আমাকে কালীঘাট চেম্বার, যারা শনিবার যারা দেখাতে চাইছেন কালীঘাট চেম্বারে কিন্তু শনিবার দিন পাচ্ছেন, প্রত্যেক শনিবার আমাকে কালীঘাট, প্রত্যেক শনিবার দক্ষিণ কলকাতায় আমার একখানাই চেম্বার, সেটা হচ্ছে কালীঘাটে কিন্তু আমাকে আমরা পাচ্ছেন, কালীঘাটে আমাকে আমরা পাচ্ছেন 7 তারিখ, কালীঘাটে আমাকে আমরা শনিবার দিন, প্রত্যেক শনিবার দিন কিন্তু আমাকে আমরা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, 8 তারিখ, 8ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর কিন্তু আমাকে আমরা পাচ্ছেন, 8ই ডিসেম্বর আমাকে আমরা মালদা চেম্বারে পাচ্ছেন, 8ই ডিসেম্বর আমাকে আমরা মালদা চেম্বারে পাচ্ছেন, আর সোমবার দিন আবার আপনাকে আমাকে পাচ্ছেন বিআরটি চেম্বার। এখানে প্রত্যেকটা চেম্বারের কিন্তু নামগুলো যাচ্ছে, প্লাস আপনারা 15 তারিখে দুর্গাপুর, 15 তারিখে দুর্গাপুর পাচ্ছেন, 10ই ডিসেম্বর আমাকে মেচেদা চেম্বার, যারা মেচেদায় দেখাতে চাইছেন 10ই ডিসেম্বর, 10th ডিসেম্বরে কিন্তু আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, হোটেল হিন্দুস্তান, মেচেদা চেম্বারে কিন্তু আমাকে আমরা পাচ্ছেন, হোটেল হিন্দুস্তানে পাচ্ছেন। 11 তারিখে আমাকে মেদিনীপুর, যারা 11 তারিখে যারা মেদিনীপুরে দেখাতে চাইছেন 11 তারিখে কিন্তু আমাকে আমরা মেদিনীপুরে পাবেন, যারা মেদিনীপুর চেম্বারে দেখাতে চাইছেন তারা 11 তারিখে কিন্তু আমাকে আমরা মেদিনীপুরে পাবেন, 11 তারিখে কিন্তু আমাকে আমরা মেদিনীপুর চেম্বারে পাচ্ছেন, 12 তারিখে আমাকে হাতিবাগান, যারা 12 তারিখে যারা দেখাতে চাইছেন কিংবা যারা হাতিবাগান চেম্বারে যারা দেখাতে চাইছেন 12 তারিখে আমাকে হাতিবাগান চেম্বারে পাবেন। আর দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু 15ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর দুর্গাপুরে আমাকে আমরা পাচ্ছেন, 15ই ডিসেম্বরে আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন, 16ই ডিসেম্বর আমাকে আমরা পাচ্ছেন, 16ই ডিসেম্বর আমাকে আমরা পাচ্ছেন বর্ধমান চেম্বার, 16ই ডিসেম্বর আমাকে বর্ধমান চেম্বারে পাচ্ছেন, 17ই ডিসেম্বর আমাকে বহরমপুর, যারা 17ই ডিসেম্বর যারা বহরমপুরে দেখাতে চাইছেন 17ই ডিসেম্বরে বহরমপুর চেম্বারে পাচ্ছেন, 18ই ডিসেম্বরে আমাকে আমরা পাচ্ছেন কৃষ্ণনগর। প্রত্যেকটা চেম্বারের কিন্তু নামগুলো কিন্তু যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে লিখে নিন। আর 24 ডিসেম্বর আমাকে আমরা শিলিগুড়ি, প্রত্যেকটা চেম্বারের কিন্তু এখানে নামগুলো যাচ্ছে, কবে কোথায় কোন কোন তারিখে আমি বসছি ডিটেলসে কিন্তু আপনাদের কাছে কিন্তু যাচ্ছে। প্রথমেই আপনাদেরকে যেটা বলে দিই, আজকে যেটা আপনাদের যেটা গোচর, গোচর আজকে কোন অবস্থায় কোন গ্রহগুলো কোথায় অবস্থায় বসে আছে, আজকে মেষে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে আমরা সিংহ, বিষে কোনো গ্রহ নেই, রাহু বসে আছে তৃতীয় স্থানে, রাহু অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু রাহু বসে আছে, চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই, পঞ্চম স্থানে আপনাদের, পঞ্চম স্থানে এখানে লগ্ন, পঞ্চম স্থানে আপনাদের কোনো গ্রহ নেই, আপনাদের ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানে বসে আছে অর্থাৎ তুলরাশির ওপরে বসে আছে বুধ আর মঙ্গল, তুলরাশিতে বসে আছে বুধ আর মঙ্গল, আপনাদের বৃশ্চিকের বসে আছে রবি, বৃশ্চিকের রবি বসে আছে, ধনুরাশিতে বসে আছে শুক্র শনি কেতু আর হচ্ছে বৃহস্পতি, আর চন্দ্র বসে আছে আমাদের কুম্ভ রাশির উপরে, চন্দ্র বসে আছে কুম্ভ রাশির উপরে। এগুলো একটা গোচরটা কিন্তু আজকে আপনাদের কোন গোচরটা কিন্তু আপনাদের বলে দিলাম, প্লাস আমাদের 2020তে কিন্তু শনি কিন্তু মকর রাশির উপরে কিন্তু গমন করতে চলেছে, শনি কিন্তু বৃশ্চিক ধনুরাশি, ধনুরাশি থেকে আপনাদের ছেড়ে এখন মকরে কিন্তু প্রবেশ করতে চলেছে শনি, এর জন্য কিন্তু যারা শনির সাড়ে হাতির প্রভাব, যারা শনি মানেই আপনারা জানেন একটা ভয় একটা ভীতি আপনারা কিন্তু সবসময়ের মতন মনে করেন, তার জন্য প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে কিন্তু বাবা গোহরাজকে পুজো দিচ্ছেন, প্রত্যেক শনিবার করে আমরা পুজো দিচ্ছেন, কি যারা যেমনভাবে সামর্থ্য তারা ঠিক সেমনিভাবে কিন্তু পুজো দিচ্ছেন। আর শনির সাড়ে হাতির প্রভাব থেকে রক্ষা পেতে গেলে, শনির সাড়ে হাতির প্রভাব থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই গ্রহগত সংস্কার করা কিন্তু অবশ্যই প্রয়োজন, কেননা শনি আমাদের সব দিক থেকে কিন্তু একটা বাধা বিপত্তি, সব দিক থেকে একটা কাজের অবস্ট্রাগেল, সব দিক থেকে একটা আমাদের ডিলেমি,
সবসময় একটা ডিলে, প্লাস যাদের বয়স্কদের ক্ষেত্রে কিংবা মাঝ বয়সী যারা যারা আছেন তাদের ক্ষেত্রে একটা জ্বালা যন্ত্রণা, সাংসারিক অশান্তি, ঝুটঝামেলা, গৃহ আত্মীয় স্বজনের সঙ্গে ভেদাভেদ, এগুলো কিন্তু শনির সাড়ে হাতির প্রভাবে কিন্তু দেখা যায়, বিশেষ করে ধনু রাশির ওপর, বিশেষ করে মকর রাশির ওপর, আর হচ্ছে কুম্ভ রাশির ওপরে কিন্তু শনির সাড়ে হাতির প্রভাব কিন্তু ঢুকতে চলেছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকে আছেন আগের থেকে অ্যালার্ট হন, শনির সাড়ে হাতি যখন ঢুকবে তখন প্রতিকার করব তা নয়, আগের থেকে আসুন। এখন কিন্তু যারা যারা আসছেন সম্পূর্ণ তাদের কিন্তু ধনুরাশির, মকর রাশি আর কুম্ভ রাশির, বিশেষ করে কুম্ভ রাশির কাজ কিন্তু বেশি করে নেওয়া হচ্ছে, কেননা তাদের কিন্তু শনির সাড়ে হাতির যাদের প্রভাব যাতে কম পায় তার জন্য কিন্তু প্রোটেকশান দেওয়া হচ্ছে, যাতে কিছুটা যেন তারা সাপোর্টিং পাওয়ার তারা যেন পায়। তার জন্য শনির সাড়ে হাতির প্রভাবের জন্য যারা যারা দেখাতে চাইছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকে যারা আছেন, যারা 2020 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যতই আমাদের টেস্ট রেজাল্ট ভালো হোক না কেন, যখনই আমাদের 25 জানুয়ারি 2020 পর থেকে যখন আমাদের শনি যখন কুম্ভ রাশির ওপরে যখন পড়বে, তখন কিন্তু মকর থেকে মকর রাশির ওপরে যখন পড়বে, যখন কুম্ভ রাশি মকর রাশি ধনুরাশির উপরে শনির সাড়ে হাতির প্রভাব যখন চলবে, তখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা রেজাল্টে ডিস্টার্ব, প্লাস ভালো রেজাল্ট করার আশা ছিল, আপনার সেই ভালো রেজাল্ট কিন্তু করতে পারবেন না, আসনরূপ ফল কিন্তু আপনাদের হবে না। যে ছেলে চাকরি পাওয়ার কথা সেই ছেলে কিন্তু চাকরি পাবে না, কিছু নম্বরে 1-2 নম্বরের জন্য তার লিস্টে নাম উঠবে না, যার ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা সে সেকেন্ড ডিভিশন পাবে, কিংবা যে স্টার মার্কস পাওয়ার কথা কিংবা লেটার মার্কস নিয়ে সে পাস করার কথা সেখানে 1-2 নম্বরে কম পেয়েছে লেটার মার্কস তার কিন্তু হবে না। যারা এই শনির সাড়ে হাতির প্রভাব যারা থেকে রক্ষা পেতে চাইছেন, এই শুভ শুভ যোগগুলো সামনে এগুলো কাজে লাগান, কেননা আমাদের প্রত্যেকটা যোগগুলোই কিন্তু শুভ শুভ মহত্ব রাখে, তার জন্য কিন্তু অবশ্যই দেরি না করে আগের থেকে আসুন। যে যে চেম্বারগুলো আমাকে পাচ্ছেন সেই চেম্বারগুলোতে এসে সাক্ষাৎ করুন, গ্রহগত প্রতিকার করুন, শুধু জানার জন্য চেম্বারে বুকিং করার জন্য নয়, চেম্বারে শুধু বুকিং করলাম সমস্যার সমাধান হয়ে গেল নেভার, কোনোদিনও নয়, তার জন্য কিন্তু আমার সঙ্গে চেম্বারে কিন্তু সাক্ষাৎ করতে হবে, সাক্ষাৎ করলে অবশ্যই মুখ সাক্ষাৎ করতে হবে, প্লাস গ্রহগত সংস্কার করতে হবে, স্থায়ী প্রতিকার করতে হবে, তারপরে কিন্তু আপনারা কিন্তু সফলতা পাবেন। হ্যালো, নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? সকাল 8:15 জন্মস্থান হচ্ছে বাঁকুড়া, আপনার জন্মবার হচ্ছে শনিবার তাই তো? শনি গ্রহ নিয়ে আলোচনা করছি, আমরা শনিবার পেলাম। আচ্ছা, বিষলগ্ন, বিষরাশি কন্যা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র নবমী, কৃষ্ণপক্ষের জন্ম, রৌপ পায়া তৈতিল করণে আমার জন্ম, আপনার জন্ম হয়েছে, ঠিক আছে, বুঝাতে পারছি। আচ্ছা, মেষ, আপনার এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু দাদা কর্মর জায়গায়, হ্যালো, হ্যাঁ, কর্মের জায়গায় কিন্তু প্রচন্ড একটা ডিস্টার্ব, আর্থিক জায়গায় প্রচন্ড বিপর্যস্ত, আপনি হ্যাঁ এই জায়গাটা কি দাদা আপনাকে পুষে রাখতে তো হবে না, আপনার সমস্যা তো ঘরে বসে থাকলে মিটবে না, এরম ভোগ চলবে, আপনার লগ্নপতি হচ্ছে বুধ, সে দ্বাদশস্থানে বসে আছে, প্রচন্ড ব্যয় খাতে চলে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, দেনায় জড়িয়ে গেছেন, আপনি এখান থেকে আসতে গেলে দুর্গাপুর চেম্বারে রেট যাচ্ছে, দেখুন দুর্গাপুরে 15 তারিখে আসুন, 15 তারিখে দেখুন, আপনাকে কিছু বলতে লাগেনি, আপনি জাস্ট ডেট অফ বার্থ দিলেন, আপনাকে আমি কি সমস্যা নিয়ে ফোন করেছেন, কি আপনার সমস্যা, কি নিয়ে ভুগছেন সেটা কিন্তু আপনাকে বলে দিলাম, এইগুলো শুনে একটু গায়ে তো নিশ্চয়ই আমরা কাটা দিচ্ছি, দাদা জানলো কি করে তাই তো? আপনি পারলে এই দারিদ্র যোগের প্রতিকার করুন। হ্যাঁ তাড়াতাড়ি বলুন, হ্যাঁ হ্যাঁ না এখনো চলবে, কিছুদিন চলবে, তারপরে কাটবে, এখনো দেরি আছে, প্লাস এখন আপনার বুধের লগ্নপতি বুধ দ্বাদশস্থানে বসে থাকলে ব্যয়বহুল হয়, প্লাস দারিদ্র যোগের প্রতিকার করুন, দারিদ্র যোগের প্রতিকার করুন, অনুরাজোগের আপনার স্বর্ণ ছাড়া যোগের প্রতিকার করুন, মানুষের সঙ্গে রিলেশন সম্পর্ক ব্যাঘাত ঘটছে, প্রচন্ড সম্পর্ক কারোর সঙ্গে ভালো থাকছে না, একদম ঠিক, আপনি দাদা আসুন, আপনি আসুন, ভালো ভালো কাজ পাবেন, এটুখানি বলতে পারেন, রাজদা কাছে যারা আসেন তারা চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে রাজদা কিন্তু কাজ করে, অনেকের 21 দিনে কাজ হচ্ছে, অনেকের 3 মাসে কাজ হচ্ছে, অনেকের 6 মাসে কাজ হচ্ছে, সমস্যা অনুযায়ী তাকে আমি বলে দিই যে আপনার এই সময় থেকে এই সময়ের মধ্যে প্রতিকার করলে আপনার ভালো হবে, আপনি অবশ্যই রাজদার প্রতিকার নেওয়া মানে শিওর সাকসেস অবশ্যই আপনি পাবেন, ঠিক আছে, অবশ্যই পারবেন, কেননা এক কথা বলে লাভ নেই, আপনি আসতে হবে,
এখান থেকে ফোন করে সমস্যার সমাধান হবে না, সমস্যাটা জানা যাবে কিন্তু সমাধান হবে না। সমাধান কিন্তু চেম্বারে আসতে হবে, প্লাস প্রতিকার করতে হবে। ওখানে এলে কিন্তু আমরা সমাধান হয়ে গেল তা নয়, সেই প্রতিকার করার মতন প্রিপারেশন মনে নিয়ে আসতে হবে। না, আমাকে বাঁচতে হবে, এরমভাবে বাঁচা যায় না, এটা লাইফ নয়। তারা আসুন চেম্বারে। আর সমস্যা যারা থেকে মুক্তি পেতে চান, স্থায়ী প্রতিকার করলে অবশ্যই আপনারা মুক্তি পাবে। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার দায়িত্ব। প্রচুর মানুষ উপকৃত হচ্ছে, প্রচুর মানুষ কাজ পাচ্ছে বহু বছর ধরে। রাজদা কিন্তু এই এক কথা বলে যাচ্ছে, আর প্রচুর লোক ভক্ত ফোন করে জানাচ্ছেন, প্রচুর দর্শক বন্ধু ফোন করে জানাচ্ছে যে রাজদা আমার কাছে প্রতিকার করে আমরা ভালো আছি। এই ভালো আছি কতটা শুনতে যেমনি ভালো লাগে, তেমনি তাদের আমার প্রতি তাদের যে ভূমিকা, মানে আমি যেরকমভাবে তাদেরকে পরিচালনা করেছি প্লাস আমি যে প্রতিকারগুলো দিয়েছি, তারা কিন্তু টু দা পয়েন্ট করেছেন, অ্যাপ্লাই করেছেন, তারা সাকসেস পেয়েছেন। তার জন্য তারা কিন্তু আজকের দিনে তারা ভালো আছে। যদি আপনি আপনার মতন সমস্যা নাম অনেকের আছে, তারা যদি ভালো থাকতে চান অবশ্যই আমাকে চেম্বারে সাক্ষাৎ করতে হবে। 9883106409 9007468462, এটা সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। রত্নমণি জেন্সে প্রত্যেক বুধবার, রত্নমণি জেন্সে কিন্তু আমাকে প্রত্যেক বুধবার কিন্তু বিরাটি রত্নমণি জেন্সে পাচ্ছেন, আর সৌভাগ্য দিশারি চেম্বারে পাচ্ছেন সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার বিরাটি সৌভাগ্য দিশারি চেম্বারে পাচ্ছেন সোমবার আর শুক্রবার। আজকে আমাকে পাচ্ছেন বালি আর শেওড়াফুলি। যারা বুকিং করতে চাইছেন বালি আর শেওড়াফুলির জন্য অবশ্যই কিন্তু 9883106409 9007468462, এটা হচ্ছে বালি আর শেওড়াফুলির চেম্বারের জন্য বুকিং করতে পারেন যারা আজকে যারা দেখাতে চাইছেন। আগামীকাল আমাকে বিরাটি চেম্বারে পাচ্ছেন সৌভাগ্যের দিশারি চেম্বারে, আর আমাকে শনিবার দিন, প্রত্যেক শনিবার দিন আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবার দিন কালীঘাট চেম্বারে পাচ্ছেন। আর 8 ডিসেম্বর আমাকে আমরা পাচ্ছেন মালদা, 8 ডিসেম্বর আমাকে কিন্তু আমরা মালদা চেম্বারে পাচ্ছেন। যারা মালদা দেখাতে চাইছেন হোটেল গীতাঞ্জলি, গীতাঞ্জলিতে কিন্তু আমাকে পাচ্ছেন মালদা চেম্বারে পাচ্ছেন। আর সোমবার দিন আবার সৌভাগ্যের দিশারি চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবার দিন অর্থাৎ 10 ডিসেম্বরে আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বার, 10 ডিসেম্বরে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন। যারা মেদিনীপুরে দেখাতে চাইছেন 11 তারিখে মেদিনীপুর চেম্বারে পাচ্ছেন, 11 ডিসেম্বর আমাকে মেদিনীপুর চেম্বারে পাচ্ছেন। যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন 15 তারিখে দুর্গাপুর, হাতিবাগানে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু 12 তারিখে দেখাতে পারেন হাতিবাগান চেম্বার, উত্তর কলকাতায় হাতিবাগান চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 12 তারিখে। 16 তারিখে যারা বর্ধমান দেখাতে চাইছেন, 16 ডিসেম্বরে বর্ধমান। যারা বহরমপুর দেখাতে চাইছেন 17 তারিখে বহরমপুর। যারা কৃষ্ণনগর দেখাতে চাইছেন তারা 18 তারিখে আমাকে কৃষ্ণনগর চেম্বারে। প্রত্যেকটা চেম্বারের নাম কিন্তু অবশ্যই যাচ্ছে এখানে, প্লাস কবে কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি এখানটায় ফলো করুন, আর এই জায়গাটা ফলো করুন, ডিটেলসে আপনাদের সব পেয়ে যাবেন। অবশ্যই বুকিং নাম্বারটা ভালো করে নোট ডাউন করে নিন, ভালো করে লিখে নিন, 9883106409 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। পাড়ার প্রতিবেশীকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন রাজদার কাছে যাও, সমস্যার সমাধান হবে। এই পড়াশোনা হচ্ছে না, রাজদার কাছে যাও। বিয়ে হচ্ছে না, রাজদার কাছে যাও। চাকরি হচ্ছে না, রাজদার কাছে, সেই বিশ্বাস। বিয়ে হচ্ছে না, চাকরি, ব্যবসা, বিবাহ, বাস্তুদোষ, সমস্ত দিতে রাজদাই আপনাদের একমাত্র ভরসা। করে আসছি, যতদিন বেঁচে থাকবো আপনাদের এমনভাবে আমি বিচার, আপনাদের সহযোগিতা, প্লাস আপনাদের বাবা মার আশীর্বাদ, গণেশজির আশীর্বাদ, আপনাদের ভালোবাসার মাধ্যমে অবশ্যই আরও আপনাদের ভালো করার চেষ্টা করব। হ্যালো, নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, আয় নম, বলুন। খুব ভালো কথা, নাতির সম্বন্ধে, নাতনি ডেট অফ বার্থ বলো, নাতির নাম বলুন। 4th May 2008। আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম? কোথা থেকে? টালিগঞ্জ থেকে বলছেন। জন্ম সময়? সকাল 10:30। আচ্ছা, যারা আজকে আমাকে দেখাতে চাইছেন, যারা আজকে আমাকে কিন্তু যারা দেখাতে চাইছেন বালি আর শেওড়াফুলি, যারা আমাকে দেখাতে চাইছেন আজকে বালি আর শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আমরা আজকে পাচ্ছেন, বালি আর শেওড়াফুলি চেম্বারে আমাকে আজকে পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার, প্রত্যেক সোমবার আর শুক্রবার সৌভাগ্য দিশারি চেম্বার বিরাটিতে, বিরাটিতে সৌভাগ্য দিশারি চেম্বার আমার নিজস্ব চেম্বার, ওখানে আমাকে পাচ্ছেন প্রত্যেক সোমবারে, প্রত্যেক সোমবার আর শুক্রবার সৌভাগ্য দিশারি চেম্বারে কিন্তু আমাকে পাচ্ছেন সোমবার আর শুক্রবার বিরাটিতে। শনিবার দিন আমাকে আপনারা পাচ্ছেন কালীঘাট চেম্বার, প্রত্যেক শনিবার দিন আমাকে আপনারা কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণ কলকাতায় কালীঘাট চেম্বারে আমাকে পাচ্ছেন। দক্ষিণ কলকাতায় আমার একখানাই চেম্বার, সেটা হচ্ছে কালীঘাট চেম্বার, বহু বছর ধরে আছি, বহু বছর ধরে আমাকে ওখানে আপনারা পাচ্ছেন কালীঘাট চেম্বারে। আমাকে শনিবার দিন পাচ্ছেন প্রত্যেক শনিবার, রবিবার দিন মালদা অর্থাৎ 8 ডিসেম্বরে মালদায় পাচ্ছেন। যারা মালদা দেখাতে চাইছেন 8 ডিসেম্বরে মালদা চেম্বারে কিন্তু পাচ্ছেন, 10 ডিসেম্বর আমাকে মেচেদা চেম্বার, মেচেদা হোটেল হিন্দুস্তানে পাচ্ছেন,
হোটেল হিন্দুস্তানে কিন্তু আমাকে আমরা 11টা থেকে 3টা অবধি কিন্তু আমাকে হোটেল হিন্দুস্তানে পাচ্ছেন মেজদা চেম্বারে। যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন মেজদা চেম্বারে কিন্তু আমাকে পাবেন। মেদিনীপুর চেম্বারে আমাকে যারা দেখাতে চাইছেন 11 তারিখ 11ই ডিসেম্বর আমাকে মেদিনীপুর চেম্বারে পাবেন। 11ই ডিসেম্বর মেদিনীপুর চেম্বারে পাবেন। 11ই ডিসেম্বর মেদিনীপুর চেম্বার হোটেল একান্ত আপনে, হোটেল একান্ত আপনে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। 12ই ডিসেম্বর উত্তর কলকাতার হাতিবাগান চেম্বার, উত্তর কলকাতার হাতিবাগান চেম্বারে আমি কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। 12 তারিখ 15 তারিখে দুর্গাপুর, যিনি আমাকে ফোন করলেন দুর্গাপুর থেকে, যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন, আপনার যদি প্রয়োজন মনে হয় রাজদার কাছে গিয়ে সমস্যার সমাধান করতে চাই, তাহলে অবশ্যই 15 তারিখ 15ই ডিসেম্বরে আমাকে দুর্গাপুর, 16ই ডিসেম্বরে পাচ্ছেন আমাকে বর্ধমান, 17ই ডিসেম্বরে পাচ্ছেন বহরমপুর, 18ই ডিসেম্বরে পাচ্ছেন কৃষ্ণনগর। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। আর তারাপীঠের এখানে ডেট কিন্তু যাচ্ছে 29শে ডিসেম্বর 29শে ডিসেম্বর তারাপীঠ চেম্বারে পাচ্ছেন। যারা তারাপীঠে বীরভূম ডিস্ট্রিক্ট শিউরি ডিস্ট্রিক্ট যারা থাকেন, যারা বোলপুরে যারা থাকেন, শিউরিতে যারা থাকেন, তারা কিন্তু আমাকে তারাপীঠ চেম্বারে কিন্তু আমাকে আমরা দেখাতে পারছেন। আরও প্রচুর চেম্বারগুলো আছে, সেগুলো কিন্তু আমরা নোট ডাউন করে নিন, ভালো করে লিখে নিন। আর অবশ্যই 9883106409 9707468462 এটা সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। এই মোবাইল নাম্বারটা, এই বুকিং নাম্বারটাকে মোবাইলে ভালো করে সেভ করে নিন, যার যেখানে সুবিধা মনে হবে, যেখানে যারা যারা থাকেন, যেখানে আপনাদের যেই চেম্বারটা মনে হবে সেই চেম্বারে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, স্থায়ী প্রতিকার করবেন, শিওর সাকসেস। চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অবশ্যই ভালো করার দায়িত্ব আমার। হ্যালো, হ্যাঁ, অনেকক্ষণ লাইনে থাকার জন্য ধন্যবাদ। অনেকক্ষণ লাইনে ছিলেন আপনি। আচ্ছা, রবিবার জন্মবার? আচ্ছা, আপনার হচ্ছে মেষ রাশি, কর্কট লগ্ন, চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম, প্রীতিযোগে জন্ম, খুব ভালো। কিন্তু মেয়ে খুব ছটফট আর রোগ, শরীর নিয়ে খুব ভুগবে দিদি ভাই। কেন এটা এটা কেন করছেন, এত ওষুধ খাওয়াচ্ছেন, কিচ্ছু লাভ হবে না ম্যাডাম, উল্টে রোগ ঢোকাচ্ছেন, রোগটাকে জমিয়ে রাখছে, নিরাময় করছেন না। আপনারা রোগটাকে পুষে রাখছেন, আপনারা এইটাকে কি করছেন, ওষুধ দিচ্ছেন, বমি করছে, ওষুধ খাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু রোগটাকে থেমে থাকছে। রোগটা জমতে যখন বাস যখন করবে, তখন কিন্তু এই কম বয়স থেকে এই মেয়ে কিন্তু প্রচুর ভুগবে, পড়াশোনার এনার্জি পাবে না, নজরদোষ, কুদৃষ্টি, হিংসা আপনার নাতনির প্রতি প্রচুর মানুষের আছে, ঠিক কিনা বলুন। আপনি পুষে রাখুন, পুষলে যদি কমে যায় তাহলে পুষে রাখুন, আসতে হবে কালীঘাটে, আসুন, সমস্যা আপনি বলেননি, সমস্যা আমি ধরেছি আপনার ছক দেখে। যদি ভালো থাকতে হয়, নাতনিকে যদি ভালো থাকতে হয়, আপনি আসুন। আপনি যখন ঠাকুমা তো আপনি না দিদিমা? ঠাকুমা, তাহলে আপনার ভবিষ্যৎ নাতনি, সে যদি আপনি সেই বিশ্বাস ভরসা যদি থাকে আমার প্রতি, সেই যদি ভরসা থাকে, আস্থা থাকে, তাহলে আসুন একবার, আসতে হবে কালীঘাটে। আপনি যোগাযোগ করুন, পরশুদিন নাম বুকিং করুন 9883106409 9007468462। এখান থেকে সমাধানের পথ বলে দেওয়া সম্ভব নয়, সমাধান যদি করতে হয়, ভালো যদি থাকতে হয়, শুধু আপনাকে বলছি তা নয়, যারা এই সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলছি, সমস্যা যখন ধরেছি রোগ নিরাময় হবে, সমস্যার সমাধান নিশ্চিত ফল পাবেন, এটা আমার চ্যালেঞ্জ দায়িত্ব, ঠিক আছে? বুঝাতে পারলাম আপনাকে যা যা কথাগুলো বললাম? একদম ঠিক, ঠিক যদি সেটা যদি করতে হয়, ভালো যদি থাকতে হয়, নাতনির শরীর দেখে আপনাদের কষ্ট লাগে, যদি কষ্ট যদি না পেতে হয়, রোগ যদি না পুষে রাখতে হয়, তাহলে একবার আসুন, পরশুদিন বুকিং করুন, পুষে রাখবেন না, সমস্যা দিনকে দিন বাড়বে ছাড়া আজ পর্যন্ত কোনোদিনও কারোর কমেনি, কারো দিনও কমবে না। প্রচুর আমি উপচার দেই, প্রচুর টোটকা দেই, যাদের জন্মকুণ্ডলিতে আমি অনেক ক্লায়েন্টকে বলি পয়সা খরচা করতে হবে না, উপচার করলে পয়সা খরচা করতে লাগে না, কিন্তু যাদের ছকে কালসর্বযোগ, বীজযোগ, কেমন্দ্রযোগ, আপনারা স্থাপিত যোগ, সাধুসর্প যোগ, গ্রহণ যোগ, ছন্ন ছাড়া যোগ, পুনর্ফু যোগ যাতে থাকে, তারা উপচারগুলো করলে কাজ পাবে না, তারা ইমিডিয়েট প্রতিকার করুন, ইমিডিয়েট প্রতিকার করুন, সমস্যা পুষে রাখবেন না, দেখবেন ভালো কিন্তু থাকলে আপনারাই ভালো থাকবেন, আমাকে কিন্তু বেশি অর্থ কিন্তু আমাকে দিতে আসবেন না, দাদা প্রচুর অর্থ পেয়ে গেছি আর আমার লাগবে না, কেউ আজ পর্যন্ত বলেনি, কেউ দিতেও আসেন অবশ্য, কিন্তু তারা ভোগ করে, ভালো থাকে তারা ভোগ করে, যারা রাজদা তারা একটাই বলে, দুহাত বড় আশীর্বাদটাই কিন্তু আমার সাথে যাবে, আর আপনারা ভালো থাকলে আমার ভালো ভালো লাগে, যে আমরা যেমন চেম্বারে যখন প্রথম যখন আসেন কাঁদতে কাঁদতে আসেন, আর যখন সাকসেস যখন পান কয়েকদিন পরে আমাকে বলেন রাজদা ভালো আছি, হাসি মুখে যখন বলেন
সত্যি এর থেকে আশীর্বাদ, এর থেকে কিছু বড় কিছু হয় কিনা আমার জানা নেই। ভালো থাকবেন আপনারা, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য রাজদার কাছে আসতে হবে। 9883106409 9007468462 দুর্গাপুরে পাচ্ছেন, আমাকে কৃষ্ণনগরে পাচ্ছেন, প্রচুর ডিস্ট্রিক্টে কিন্তু পাচ্ছেন। আজকে আমাকে বালি আর শেওড়াফুলি যারা দেখাতে চাইছেন, আজকে বালি, কালকে হচ্ছে বালি শেওড়াফুলি, কালকে বিআরটি চেম্বার, আগামীকাল আমাকে আমাকে শনিবার দিন পাচ্ছেন কালীঘাট চেম্বারে, আর রত্নমণি জেমসে পাচ্ছেন, ওটা আমার নিজস্ব চেম্বার রত্নমণি জেমস, ওখানে প্রত্যেক বুধবার, প্রত্যেক বুধবারে পাচ্ছেন রত্নমণি জেমস, প্রত্যেক বুধবারে বিরাটিতে রত্নমণি জেমস, আর সৌভাগ্য দিশারি চেম্বার বিরাটিতে সোমবার আর শুক্রবার দুটোই কিন্তু আমার নিজস্ব চেম্বার। যেখানে যেখানে যার সুবিধা হবে, যে ডেটা যার যেখানে সুবিধা হবে সেখানে সাক্ষাৎ করবেন। রাশিকার গোলকালা সাকসেস কার যারা প্রতিকার করবেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, স্থায়ী প্রতিকার করতে হবে। আর গোল প্যাকেজের মধ্যে প্রচুর অথেন্টিক প্রোডাক্ট আছে, সেগুলো কিন্তু যদি ইউজ করতে পারেন বাস্তুদোষ থেকে নির্মূল অবশ্যই হবে। আর সৌভাগ্যের বই স্থায়ী প্রতিকার করলে অবশ্যই সৌভাগ্যের বইটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। বিদ্যা চাকরি ব্যবসা বিভাগের যে কোনো কোনো সংক্রান্ত সমস্যা হোক না কেন, রাজদার কথা অন্তত মনে রাখবেন, রাজদা আপনাদের পাশে আছে, পাশে ছিল, পাশে থাকবে। 9883106409 9007468462 এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণের জন্য আপনার শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।